রিলেশনশিপে আমরা নানা কারণে হার্ট হয়ে থাকি, এবং আমরা বলি যে হি হার্ট মি অথবা শি হার্ট মি, ইউ হার্ট মি, দে হার্ট মি। ইনফ্যাক্ট কীভাবে হার্ট করে মানুষকে মানুষ যদি আমরা চেক করি, তাহলে বিষয়টা যদি একটু অ্যানালাইসিস করি তাহলে কী দাঁড়ায়। অল অ্যাবাউট কেউ কাউকে হার্ট করতে পারে কি না আসলে, নাকি এখানে অন্য কোনো কিছু আছে। সেন এক্সাম্পল, আমি অনেক ভিডিও করেছি এর মাঝখানে, আপনারা দেখেছেন, এবং আজকেও ধরনের ভিডিওটা করলাম। তো ভিডিও করার পরে আমার এক্সপেকটেশনটা কী, আমার এক্সপেকটেশন হচ্ছে যে সবাই বলবে বাহ মিলন ভাই, ইউ ডিড গুড, আপনি সত্যি কথা বলেছেন, ঠিক কথা বলেছেন, যেটা আপনারা লিখেন। সামওয়ান লিখেছে যে এটা কোনো কথা, আপনি কী লিখলেন এগুলা ফালতু। তো সেটা উনি কেন লিখেছে, ওনার এটা ফিল হয়েছে, ওনার মনে হয়েছে। সো আমি ওটা পড়ে ক্রিয়েট করলাম, মনে মনে ক্রিয়েট করলাম যে এই মানুষটা আমাকে হার্ট করেছে, এরকম একটা কথা লিখেছে, তার মানে আমি হার্ট হয়েছি। উনি কিন্তু, আমি জানিও না কোত্থেকে লিখেছে, পৃথিবীর কোন জায়গা থেকে সে লিখেছে সেটা কিন্তু আমি জানি না, কোনো দিন দেখাও হয় নাই, কখনো কথাও হয় নাই, কিন্তু আমি আমার মধ্যে ক্রিয়েট করলাম যে সে আমাকে হার্ট করেছে। তাহলে হার্ট কে করলো আমাকে, আমি আমাকে নিজে হার্ট করলাম নাকি উনি হার্ট করলো? ওনার তো সেটা, উনি তো রাইট, কারণ ওনার যেটা মনে হয়েছে সেটাই উনি লিখেছে। আমার যেটা মনে হচ্ছে আমি তো তাই বলছি, আপনার যেটা মনে হচ্ছে আপনি তো তাই বলছেন, আপনি তাই করছেন। সুতরাং হার্ট বিষয়টা আসলে আপনার নিজের তৈরি, আমরা হার্ট করে ফেলি। হার্ট, ধরেন আপনার একটা সম্পর্ক কারোর সঙ্গে, আপনি তার জন্য একটা গিফট কিনে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে বললেন যে এই যে, খুবই উৎফুল্ল হয়ে তাকে বললেন এই যে দিস ইজ ফর ইউ। উনি দেখলো এবং খুব সিম্পল রিয়াকশন, কোনো রিয়াকশন না দিয়ে পাশে রেখে দিল। আপনি সাথে সাথে ক্রিয়েট করা শুরু করলেন যে আমি এত কষ্ট করে টাকা ম্যানেজ করলাম, মার্কেটে গেলাম, পছন্দের কালার, আমার পছন্দের কালার কিনলাম, এত সুন্দর একটা কিছু যেটা ওনাকে দিলাম, অথচ সে রেখে দিল। তো আমি জিজ্ঞেস করলাম কী, কিছু বলছেন না কেন, বা কিছু বলছো না কেন? সে বললো হ্যাঁ, বলে কি সুন্দর না? হ্যাঁ সুন্দর, তবে আমার তো এই কালারের শার্ট আছে অথবা এই কালার ড্রেস আছে। আপনি কিন্তু ফিউজ, আপনি কিন্তু সাথে সাথে একটা থট ক্রিয়েট করে ফেললেন যে আমার তো কোনো ভ্যালুই নেই তোমার কাছে, তার মানে থাকতেই পারে তোমার কাছে লাল শার্ট, নীল শার্ট, সবুজ শার্ট, এরকম কালার ড্রেস, তাই বলে আমি তোমাকে এটা এনে দিলাম, এটার কোনো ভ্যালু নাই। দেখেন, যার জন্য আপনি গিফটটা এনেছেন তার কাছে কিন্তু বিষয়টা খুব সিম্পল ছিল যে আমার এরকম কালারের শার্ট আছে। সেই দিক থেকে সে রাইট, সে যেটা করতে পারতো যে আপনাকে সে বলতে পারতো ওয়াও থ্যাংক ইউ, হয়তো থ্যাংক ইউ বলেওছে, কিন্তু তারপরেও হয়তো বলেছে যে এই কালারের শার্ট বা এই কালার ড্রেস আমার আছে। সে ওর তার জায়গা থেকে রাইট। আবার আপনার এক্সপেকটেশনের জায়গাটা আপনি ভেবে দেখেন যে আপনি নিজে নিজে ঠিক করে নিলেন যে আপনার কোনো ভ্যালু নাই। সেখান থেকে ওই দিনটা, ওই সময়টা পুরোটাই আপনি আপনাকে নিজেকে নিজে হার্ট করা শুরু করলেন। আপনি ওখান থেকে চলে গেলেন যখন মনে মনে ভাবলেন যে এতদিনের সম্পর্ক, এত কিছু, তারপরেও মানুষটা আমার সঙ্গে এরকম একটা ব্যবহার করলো, উনি কিছুই করেন নাই, আপনি নিজে নিজে এই থটগুলো ক্রিয়েট করছেন এবং আপনাকে আপনি হার্ট করছেন। শুধু তাই না, আপনি বাসায় গেলেন, সারাদিন ব্যাপী এটা নিয়েই আপনি ভাবলেন, আপনার কোনো বন্ধুকে ফোন করলেন, সে বলল যে হ্যাঁ তাই তো, এরকম হওয়ার তো কথা না, এটা তো কোনো কথা না, সে আরও অন্যভাবে বলতে পারত। আপনি কিন্তু তার সেই কথাটাও নিলেন, সেটাও আবার আপনি হার্ট হলেন। এতেই শেষ না, যেদিন আপনার সঙ্গে দেখা হলো আবার পরে কখনো, তখন সে আপনি তাকে দেখে বললেন কি, বলে কি,
সেটা কোথায়, কোনটা কোথায়? আমি যে তোমাকে দিলাম সেটা, বলে হ্যাঁ সেটা তো আছে। বলে তুমি আজকে জানো না যে আমার সঙ্গে দেখা হবে তোমার, তুমি এটা পরে আসবা না? উনি হয়তো পড়েন নেই। আপনি আবারও থট ক্রিয়েট করলেন। দেখেন, এই এই থট ক্রিয়েট করাটা আলটিমেটলি নিজেকে নিজে হার্ট করা। সুতরাং আমার কাছে যেটা মনে হয় যে এভাবে ভাবতে হবে যে কেউ কখনো আপনাকে হার্ট করতে পারবে না যদি না আপনি আপনার নিজের থট দিয়ে আপনাকে হার্ট না করেন। আপনি আপনাকে কষ্ট দিতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি নিজে ক্রিয়েট না করবেন যে সে আমাকে হার্ট করেছে বা কষ্ট দিয়েছে। দেখেন, আমি প্রথমেই যে উদাহরণটা দিলাম যে পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কেউ আমার এই স্পিচের মাঝখানে লিখতে পারে, সে তার পয়েন্ট অফ ভিউ থেকে সে লিখেছে এবং সে সে কিন্তু লেখার সময় সে রাইট হয়েই লিখেছে যে আমি তো রাইট, আমি এভাবেই লিখব। দেয়ার পারসেপশন, তাদের ভাবনা, ওইটা তার ভাবনা। এই পৃথিবীতে চেঞ্জ করার দায়িত্ব আমাদের না, অথবা আমরা কেউ এই পৃথিবীকে চেঞ্জ করতে পারবো না, মানুষকে চেঞ্জ করতে পারবো না, তার ভাবনাকে চেঞ্জ করতে পারবো না। আমরা পোশাক আশাক চেঞ্জ করে দিতে পারবো, তার ফ্যাশন চেঞ্জ করে দিতে পারবো, কিন্তু মন, মানসিকতা, ভাবনা, এইটা তো আমরা চেঞ্জ করতে পারবো না। বরঞ্চ সেটা পরিবর্তন করার একটামাত্র উপায় হচ্ছে হোয়েনএভার আপনি অ্যাকসেপ্ট করে নেবেন, আপনি এক্সপেক্ট করেছেন যেটা সেটাতে আপনি হার্ট হয়েছেন, কিন্তু যদি আপনি অ্যাকসেপ্ট করে নেন তাহলে কিন্তু আপনি আর হার্ট হবেন না। ফাইন, এটা তো তার পার্সপেক্টিভ, সে লিখেছে তার মতো করে ভেবে। আরও তো 90 জন লিখেছে আমাকে বা 100 টাইমস লিখেছে, ভাই ভালো হয়েছে, ভালো সুন্দর কথা বলেছেন, কেন আমি সেটাই রাখবো না, কেন আমি ওইটাই ধরে রাখবো? সুতরাং আমার কাছে যেটা মনে হয় যে ডু নট হার্ট ইউর সেলফ, নাইসলি আপনার নিজের মনের সঙ্গে কথা বলতে হবে, নিজের সঙ্গে কথা বলতে হবে, নিজেকে নাইসলি একটা সময় দিতে হবে, সময়টা আপনাকে দিতে হবে প্রপারলি আপনার নিজেকেই। এবং আপনি যদি এটা বহন করতে থাকেন তাহলে আস্তে আস্তে আপনার সারা শরীর ভার হয়ে যাবে, মন ভার হয়ে যাবে। ভার হয়ে গেলে কী হবে? ভার হয়ে গেলেই আপনার বিহেভিয়ার চেঞ্জ হবে, মানুষের সঙ্গে সুন্দর সম্পর্ক নষ্ট হবে, আপনি আর ভালো করে মানুষের সঙ্গে কথা বলতে পারবেন না। আপনি পরবর্তীতে দেখবেন যে আপনার নিজের পরিবারের কাউকে কোনো কিছু দিতে গেলে মনে হবে যে হ্যাঁ আমি তো ঠিকই দিব কিন্তু তার তো পছন্দ হবে না। এটা কিন্তু ক্রিয়েট করা, নিজের ক্রিয়েট করা। সো আমার কাছে যেটা মনে হয় যে সম্পর্কর ক্ষেত্রে যদি এক্সপেকটেশনটা না থাকে, এক্সপেক্ট যদি আপনি কিছু না করেন, অ্যাকসেপ্টেন্স যদি বেশি থাকে, তাহলে বোধহয় আপনার সম্পর্কটা অনেক সহজ হবে এবং সুন্দর হবে। কেউ পৃথিবীতে পারেনি এখনও পর্যন্ত যে কোনো সম্পর্কে একজন যেতে চায় আরেকজন যেতে চায় না, সে সম্পর্ক মিলেছে। যে এই সম্পর্কে যেতে চায় না, থাকতে চায় না, সেটা তার নিজস্ব ভাবনা, এবং সে তার ভাবনাকে ভাবনাতে দাঁড়িয়েই সে সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চায়। আবার যে থাকতে চায় সেটা তার নিজস্ব ভাবনা যে আমি ওনার সঙ্গেই থাকব। দুইটা দুজনের যদি একই ভাবনার জায়গা হতো তাহলে আর এই কথাগুলো আমাদেরকে বলতে হতো না, অথবা আমরা এই কথাগুলো বলতাম না হয়তো। আর যেখানে যেখানে এই দুজনেরই এক্সপেকটেশন লেভেল কম এবং অ্যাকসেপ্টেন্সটা বেশি, দেখবেন সেইটা টিকে গেছে, সেটা লং লাস্টিং, সেটা অনেক প্রপার। এবং তার পাশাপাশি তার সঙ্গেকার মানুষগুলো দেখবেন যে বলে যে ওদের দেখেছো কত ভালো আছে। এটা দেখানো ভালো না, রিয়েল ভালো। দেখানো ভালো পৃথিবীতে অনেক, কিন্তু রিয়েল ভালো থাকার জন্যে অ্যাকসেপ্ট করে নেওয়াটা খুব জরুরি। এখন অ্যাকসেপ্ট করতে গিয়ে যদি আপনার কিছু হারাতে হয়, সেটা তো আপনার ছিলই না, সুতরাং আপনি হারিয়েছেন, সেটাও অ্যাকসেপ্ট করতে হবে আপনাকে। সো ডু নট হার্ট ইউর সেলফ, আপনি নিজে নিজেকে হার্ট করছেন, আপনার নিজেকে নিজে হার্ট করার দরকার নাই। বরঞ্চ যখনই এরকম কোনো সিচুয়েশান আসবে, পজ, সময় নেন,
পাঁচ মিনিট সময় নেন। ইনস্ট্যান্ট কোনো ডিসিশান, ইনস্ট্যান্ট কোনো তর্ক, ইনস্ট্যান্ট কোনো উত্তেজিত হয়ে যাওয়া, এই বিষয়গুলো থেকে বিরত থেকে পজ নিয়ে নিজেকে নিজে বলেন এটা তার ভাবনা, উনি ওনার ভাবনায় থাকুক, আমি অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করতে করতেই ওই মানুষটার মধ্যেও পজিটিভিটি আসবে, ওনার মধ্যেও অনেক বেশি পজিটিভ থিং ঢুকবে, এবং একসময় হয়তো দুজন মানুষেরই পজিটিভ থিংগুলো একটা জায়গায় এসে সম্পর্কটা অনেক মধুর, অনেক সুন্দর হবে। লাভ ইউর সেলফ, ডু নট এক্সপেক্ট সামওয়ান, জাস্ট অ্যাকসেপ্ট। শুধুমাত্র আপনি আপনাকে পরিবর্তন করতে পারেন, পৃথিবীর আর কিছুই আপনি পরিবর্তন করতে পারেন না। সবাই ভালো থাকুন।